তো ব্যক্তিগত সময় একটা গৃহিণী বা মহিলারা কতটুকুই বা পেয়ে থাকে সারাদিনই দেখা যায় কি বাচ্চা কাচা হাজব্যান্ড এবং সবার কাজে দিন চলে যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য আশা রাখছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন না কেন মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে আমার দেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষই ভালো নেই আর সেটা অবশ্যই বন্যাজনিত কারণে আমরা সবাই আল্লাহর কাছে অনেক বেশি বেশি করে দোয়া করবো যেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য সহায় হন আর যে যা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা বন্যার্থদের পাশে দাঁড়াতে সাহায্য করতে ভারতের বাদ খুলে দেয়া পাশাপাশি কিন্তু আমাদের দেশেও অনেক বেশি বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে এক নাগারে তো দুইটা মিলিয়েই কিন্তু বর্তমানে বন্যা পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়াই করতে পারি আমরা গৃহিণীরা ঘরে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি বিভিন্ন আমল করতে পারি আর এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আল্লাহর কাছে যেভাবে দোয়া করতে হয় সেই সব দোয়াগুলো আমরা করতে পারি এছাড়া আমরা আসলে সবার পক্ষে তো সম্ভব না বন্যাত্রদের পাশে গিয়ে সরাসরি দাঁড়ানো আমরা অবশ্যই বিভিন্ন ট্রাস্টেড ফান্ড আছে সেখান থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য করার চেষ্টা করব আর আমরা দোয়া করব অবশ্যই তো এই তো এখানে আজকে আমি ভিডিও শুরুতেই দেখালাম আসলে এই যে দেখ বৃষ্টির দিনে একটা সমস্যা হচ্ছে গিয়ে যে কাপড় ধুলে সেটা শুকানো সহজ হয়ে ওঠে না তো আমি ওই দিন বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম আসলে না ধুয়ে উপায় থাকে না যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে তো অনেক কাপড় কিন্তু জমে যায় যদি না ধুই ধোয়ার পরও কিন্তু অলরেডি আরও অনেক জমে গিয়েছে তো যেগুলো বেশি জরুরি সেগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন শুকানোর জন্য কখনো বারান্দায় আবার বৃষ্টি চলে আসলে আবার ঘরে আবার একটু রোদ দেখা গেলে ঘর থেকে বাহিরে এরকম করেই শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি আর ওইদিকে হচ্ছে ওয়ারিশা বুড়ি বেড়াতে যাচ্ছিলো আজকে তো ওকে আবার বেড়াতে যাওয়ার আগে রেডি হয়ে ও এসেছিল আমাকে দেখাতে তো শপিং ব্যাগে বেড়াতে যাওয়ার জন্য জামা কাপড় ও কিন্তু একটা বেলার জন্যই যাচ্ছে তো এখানে জামা কাপড় অনেক কিছু নিয়ে নিয়ে এসেছিলো তারপর আমাকে দেখাচ্ছিল তো বুড়িটা অনেক পাকা পাকা কথা বলে মাশালা বলতে কেউ ভুলবেন না আর এই তো এখানে আমি এখন রান্নাঘরে চলে আসলাম তো আজকে আমাদের বাসায় আমার ননদ বেড়াতে আসবে তো ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো এখানে আমি সকালবেলার ক্লিপগুলো শেয়ার করছি তো আজকে সকাল সকালই আমি তাড়াতাড়ি চেষ্টা করছি রান্না বান্না শেষ করতে কারণ যেহেতু ননদ আসবে তো আমার দেখা যায় কি যে যেই রুমে ও থাকে ওই রুমে তো এভাবে নর্মালি কেউই থাকে না তো একটা মানুষ যে এখানে না থাকে যে রুমে ওই রুমটা কিন্তু দেখবেন যে একটু ধুলাবালি বা ওটা একটু কেউ থাকার আগে একটু ডিপ্লিন করতে হয় তো সেই গাছটা একটু আমার এক্সট্রা আছে যার জন্য আমি ট্রাই করছিলাম যে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে ওর ঘরটা এবং আমাদের সবার ঘরটাই মোটামুটি একটু সুন্দর করে গোজ গাছ করে নেওয়ার জন্য যেদিন দেখা যায় কি একটু অল্প কাজ থাকে বা কাজের চাপটা ওইভাবে অত বেশি থাকে না তখন দেখা যায় কি মন মতো আস্তে ধীরে সুন্দর করে একটা ভিডিও করা যায় কিন্তু যেদিন অনেক বেশি কাজ থাকে সেদিন কিন্তু আর সুন্দর করে ভিডিও করা যায় না বা অনেক সময় ভিডিও করার মতো সময় পাওয়া যায় না যেমন আজকে আমার একটু কাজ বেশি ছিল তো আমি যদি সকাল থেকে একটু একটু করে ক্লিপ বাই ক্লিপ ভিডিওগুলো নিতে থাকতাম তাহলে কিন্তু আমার বাস্তবে যে কাজগুলো সেগুলোতে লেট হয়ে যেত তো এই জন্য আমি সকাল থেকে কোনো ধরনেরই ভিডিও করিনি একেবারে সকালের নাস্তা টাস্তা খেয়ে রান্নাঘরের থালা বাসন ধুয়ে রান্নাঘর গুছিয়ে রুছে। সমস্ত ধরনের কাটাকুটি সেরে শুধু রান্নার আগে একটু ভিডিওটা অন করেছি এখানে আমি একটা মাছের ডিম রান্না করছি রুই মাছের ডিম তো ওইখানে একটু ভিডিওটা করে নিয়েছিলাম যদিওভাবে ওইভাবে আমি রেসিপি ডিটেলসে শেয়ার করিনি আসলে বেশ কিছুদিন যাবতীয় আমি অনেক বেশি ট্রাই করছি রেগুলারিটি মেনটেন করার জন্য আপনাদের সাথে একটু নিয়মিত ভিডিও আপলোড করে কানেক্টেড থাকার জন্য তো জানি টাইমিংটা ওইভাবে মেনটেন করতে পারছি না তবুও আমার প্রতিদিনের একটা চেষ্টা ছিল এতদিন যে অন্তত পক্ষে প্রতিদিন একটা ভিডিও আপলোড দিয়ে যাব। তবে ওই যে বললাম আমার ননদ এসেছে তো দেখা যায় বাসায় যখন একজন মেহমান আসে তো তাকে ফেলে রেখে আমি আমার ইউটিউবিং নিয়ে বসে থাকবো সেটা আসলে সুন্দর দেখায় না তো তবুও আমি কিন্তু আমার মন আসার পরেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কানেক্টে থাকার জন্য তবে গতকালকে আর শেয়ার করা পসিবল হয়ে ওঠেনি আর অনেকটা ইচ্ছা করেও করিনি হয়তো চেষ্টা করলে শেয়ার করতেও পারতাম তো আমি ইচ্ছা করে করিনি কারণ হচ্ছে আমি একটু টাইমিংটা মেনটেন করতে চাচ্ছিলাম যেহেতু হঠাৎ করে আমি ডিসিশন নিয়েছিলাম যে আপনাদের সাথে প্রতিদিন একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো সেই ভাবনা থেকে আমি তাড়াতাড়ি করে শুধু এডিটিং করে আপলোড করার চেষ্টা করছিলাম টাইমিংটা মেনটেন করতে পারছিলাম না তবে এখন থেকে একটু ভাবছি যে আমার এডিটিংয়ের টাইমটা একটু চেঞ্জ করবো এবং আপলোডিংটাও টাইম টু টাইম করার চেষ্টা করব তো সেজন্যই আর গতকালকে শেয়ার করিনি এভাবে আর আসলে এইভাবে আমি প্রতিদিন ভিডিও শেয়ার করি সেটা আসলে সেটার পেছনে ঠিক কতটা পরিশ্রম করতে হয় হ্যাঁ এটা আসলে আমার মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া সাধারণ আপনারা যারা দেখেন কখনই বুঝতে পারবেন না আর বিশেষ করে আমরা গৃহিণীরা দেখা যায় কি আমার আমাদের যত ধরনের দায়িত্ব আছে যেহেতু এটা আমার শখ আমার ভালো লাগা থেকে করি তো আমার শখের জন্য বা আমার ভালো লাগার জন্য আমার পরিবারের অন্য সদস্যদের দায়িত্ব বা তারা যদি কোনো রকম কষ্টে পড়ে সেটা কিন্তু ঠিক হবে না তো সেজন্য আমার শখের জন্য যাতে অন্য কারো কোনো দায়িত্বে অন্য কারো কোনো ধরনের কাজ আমার অবহেলিত না হয়ে যায় সেজন্য কিন্তু সব কিছু ঠিকমতো মেনটেন করে এরপরে যেটুকু সময় যেটা কি আমার ব্যক্তিগত সেই ব্যক্তিগত সময় থেকে কিন্তু আমি আমার এই ব্লগিংয়ের কাজটা করি তো ব্যক্তিগত সময় একটা গৃহিণী বা মহিলারা কতটুকুই বা পেয়ে থাকে সারা দিনই দেখা যায় কি বাচ্চা কাচা হাজব্যান্ড এবং সবার কাজে দিন চলে যায় তো এরপরে যেটুকু সময় দেখা যায় ওই যে রাতে ঘুমানোর সময় সবাই ঘুমানোর পরে একটু ফ্রি টাইমটা নিজের জন্য থাকে সেই তখন কিন্তু এক থেকে দুই ঘন্টা জেগে যে এডিটিংটা করব সেটাও কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে যায় কারণ সারাদিন তো সেই কাজের পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তো রাতে কিন্তু আমাদেরও অনেক বেশি ঘুম পায় সবাই ঘুমানোর পরে আবার বসে বসে যে কোনো একটা কাজ করা অনেক বেশি কষ্টকর তাছাড়া সারাদিন তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগ্রাফি করা তো থাকেই তো এই তো এইখানে আমার ননদ চলে এসেছে তো বিকেলেই চলে এসেছিল তো আসার পরে আসলে ওইভাবে ভিডিও করা হয়নি তো দেখতে দেখতে আমি ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম